আপনাকে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনি যা বলবেন সেটা সত্যি বলবেন আর পরিষ্কার করে বলবেন, মানে যেটা ঘটেছে সেটাই বলবেন। আপনারা বুঝতেই পারেন না, যেটা ঘটেছে সেই সত্যি কথাটা না বললে আমাদের কমব্যাট করতে অসুবিধা হয়, তো যুক্তিগুলো সাজাতে অসুবিধা হয়। তো আপনি এখন যেটা করলেন সেটা তো আমাকে একটা ফলস পজিশনে ফেলে দিলেন, এতগুলো মিথ্যা কথা বললেন। আজকে যে ঘটনাটা ঘটলো এই মেয়েটা তো কোর্টে প্রমাণ দিয়ে দিল, এখন আপনি কি বলেন বলুন তো আমাকে? আমি ওইটুকু একটা মেয়ের সামনে মাথা নত করে থাকবো কি করব? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এই বিয়ের কোনো দাম নেই। ওরা আমাকে জোর করে ফাঁসিয়েছে, ফাঁসিয়ে নিয়ে আমাকে বিয়ের মঞ্চ অব্দি নিয়ে গেছে। নালে আপনি আমাকে বলুন, আমি তো একটা এডুকেটেড মানুষ তাই না? আমার একটা বিয়ে ছিল, আমার একটা সন্তান ছিল, তারপরে কি আমি একটা বিয়ে করব? সেটা কি লিগ্যাল ম্যারেজ? সেটা কি আমি জানি না? অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করে পুরো ব্যাপারটা খেলেছিল, এই যে আমাকে জোর করে ওই পুরো অঞ্চলের লোকরা, এটা ওদের রীতি, ওরা ওরা জোর করে নিয়ে গিয়ে মঞ্চে আমাদের বিয়ে দিল। এই মেয়েটার সাথে তো তাই হলো। আচ্ছা আপনি তো আমাকে সেইটুকুও বলতে পারতেন, সেইটুকুই বা বলেননি কেন? কেন বলুন? আসলে জানেন আমি এই চ্যাপ্টারটা আমার জীবন থেকে ভুলে যেতে চেয়েছিলাম। যে সময়টা আমার ওর সাথে দেখা হয়, আমার সবে বিয়ে হয়েছে, ছোট বাচ্চা ছিল, সেরকম একটা সময় আমি এই এলাকায় কাজ করতে যাই, সেখানেই থাকতাম, ফলে পুরো ব্যাপারটা ঠিক আমার মাথায়ও ছিল, সেখানে অনেকের সাথেই আমার আলাপ হয়েছে। এবার সেই ঘটনা চক্রে এই মেয়েটার সাথে ওখানেই আলাপ। ইনফ্যাক্ট ওই আলাপের পর আমি কোনো কোনো সম্পর্কই রাখতে চাইনি, মানে কোনো যোগাযোগই রাখতে চাইনি, কিন্তু দেখতাম রোজ সকালে আমার বাংলোতে চলে আসতো, ওই খাবার নিয়ে যে ওর মা বানিয়েছে আমার জন্য পাঠিয়েছে। আমি খুব কেয়ারফুল ছিলাম, কারণ আমি তো জানতাম আমার আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমার কাজের সূত্রে গ্রামে যতগুলো মানুষ আছে তাদের সাথে যোগাযোগ রাখাটা তো আমার কাজ ছিল, ফলে সেই সূত্রে এই পরিবারের সাথে আমার যোগাযোগ হওয়াটা স্বাভাবিক। এবং হ্যাঁ, কোনো ছুটি ছাটার দিন আমি ওই বাড়িতেও গেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম। এবার আমি তখন তো জানতাম না যে ওদের আলটিরিয়ার একটা মোটিভ আছে, ওদের মাথায় একটা অন্য প্ল্যান আছে, যে মেয়েটাকে আমার ঘরে লেলিয়ে দেবে। এবার একটা ঝড় বৃষ্টির রাত্রিরে তাকে পাঠিয়ে দিল আমার বাড়িতে, সে আটকে পড়ল। সেই সাংঘাতিক ঝড় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, সেখানে আটকে পড়ল। এবার ভোরবেলা দেখি অনেক আওয়াজ, প্রচুর লোক চলে এসছে, পুরো গ্রাম ধরে সবাই চলে এসছে, আর সাডেনলি দেখলাম মেয়েটা পাল্টি খেয়ে। মেয়েটা বললো আমি নাকি ওকে ডেকে পাঠিয়েছিলাম, ওর সাথে নাকি সহমতে সহবাস করেছি, আর আমি নাকি কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। না না, তাহলে কি মেয়েটা আকাশ থেকে পড়লো? এই যে মেয়েটা তো আপনারই মেয়ে। না স্যার, আমি সত্যি বলছি, আমি চাপে পড়ে গিয়ে আমাকে কথাটা এগ্রি করতে হয়েছিল, আমি মেনে নিয়েছিলাম, ও আমার মেয়ে ছিল না, আজও বলছি আবার বলছি ও আমার মেয়ে নয়। এখনো এইভাবে প্রেশার ক্রিয়েট করেছে, তখন আমি মেনে নিয়েছি, আমার কাছে কোনো উপায় ছিল না, মেনে নিতে হলো আমাকে। আমি বললাম ঠিক আছে, মেনে নিয়ে ওরা যদি শান্তিতে থাকে, আমাদের শান্তিতে থাকতে দেয়, তার জন্য যা টাকা পয়সা লাগে আমি দিতে রাজি ছিল। দেখুন, আমার একটাই কনসার্ন, আমার একমাত্র মেয়ে, সে যেন শান্তিতে ঘর সংসার করতে পারে। কিন্তু আমি তো জানতাম না ওরা পুরো ব্যাপারটাকে কোর্টে ড্র্যাগ করবে, এখানেও তিনি আসবে। এবার তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে তাই না? এটা আমার কর্তব্য, আমাকে 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 যে সত্যিটা সে সত্যিটা কোর্টে জানাতে হবে। সত্যিটা কি? এক্স্যাক্টলি সত্যিটা কি? দেখুন, সত্যিটা যদি জানতে চান তাহলে একটাই কথা বল, মেয়েটার চরিত্রে দোষ আছে, ও কনসিভ করে আমার কাছে চলিস চাইছিল যে আমি পুরো দায়ভারটা নিই, কিন্তু আই সোয়ার বাই মাই ডটার, ওই সন্তান আমার হতে পারে না।
এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবার আমার ট্র্যাজেডিটা বুঝতে পারছেন? আমার স্ত্রী আমি তার চোখের দিকে চেয়ে থাকতে পারি না, লজ্জা করে নিজের, কারণ আমার কোনো দোষ নেই, তাও তাদের কাছে স্বীকার করেছি তো। হয়তো আমার মেয়ে, সে হয়তো আমাকে আমাকে খুব ছোট করে দেখে, দেখতেই পারে, এটা বুঝতে পারছেন? আমার মেয়েকে ও সুখে থাকতে দেবে না, আর তাই জন্য ওর সংসারটা ভাঙতে চলেছে। এই একটা একটা মিথ্যের হাত ধরে কি সাংঘাতিক জিনিস আপনি বুঝতে পারছেন? তার মানে আপনি এখন যেটা বলছেন সেটা সত্যি বলছেন, তাই তো? ভেবে দেখুন, কিন্তু আমাকে কিন্তু এর উপরই ফাইট করতে হবে। বাবা, ওরা যদি তোমার কেউ নাই হয়ে থাকে তাহলে তুমি মেনে নিয়েছিলে কেন? তুমি তো ফাইট করতে পারতে, ওরা ওরা কিভাবে বা প্রমাণ করত? কি ক্ষমতা আছে ওদের কাছে প্রমাণ করার? লোক লজ্জার ভয়। ঠিক আছে, আপনি যখন অস্বীকার করছেন তখন আপনি যে সিদ্ধান্তের কথা বলছেন আমি তাতেই বহাল থাকছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এরপরে কিন্তু ডিএনএ টেস্ট হবে। দেখুন, ডিএনএ টেস্ট কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে এটা কখন কিভাবে হবে এবং তার কিছু কিন্তু পদ্ধতিগত সমস্যা আছে, মানে কবে কিভাবে এটা হবে এটা একদম সেপারেট ইস্যু। যদিও এই ইস্যুটা কোর্টের মেইন ইস্যু নয়, এটা নিয়ে আসেনি, বাট ডেফিনেটলি এটা আমাদের কেসের মেইন ইস্যু নয়। তবে হ্যাঁ, যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মেয়েটাকে কর্নার করতে সুবিধা হবে, কারণ মেয়েটার সঙ্গে ঋষি সেনকেও কিন্তু পার্টি করা হয়েছে। তার মানে এই মেয়েটার যা নেচার, মানে ওরা ফ্যামিলিগতভাবে এই বাজে কাজগুলোর সঙ্গে ওরা সবসময় অভ্যস্ত, এবং ঋষি সেনের সঙ্গেও এই কাজটা ওরা করেছে। ঋষি সেনও তো একইভাবে সাফারার, সেইটা বরং প্রমাণ করতে সুবিধা হবে এটা বলাতে। এটার জন্যই তো আপনাকে পুরো কথাটা খুলে বললাম। বাবা, ওই যে আসছে ওরা। রোবট, ভয় পাচ্ছিস কেন আসতে? আর আমি বা ভয় পাবো কেন? আমি এর কোর্টের সামনে, সবার সামনে, কোর্ট চত্বরে বলবো যে আমার সাথে ওর মায়ের কোনো দিন কোনো কালে কোনো সম্পর্ক ছিল না। এদের অভ্যেসই এটা, আগে আমার ঘাড়ে ভর করেছিল, এবার ঋষির ঘাড়ে ভর করেছে, এবং এক একটা সংসার তছনছ করে দেওয়া, এটা হচ্ছে এদের অভ্যেস, আর এটাই সত্য। একই তো হলো, একই হলো না? ওর মা যে কাজটা করতে চেয়েছিল, আমার থেকে আমার অর্থ কেড়ে নিতে চেয়েছিল, আজ ওর মেয়ে তাই করছে, ঋষি থেকে অর্থটা কেড়ে নিতে চাইছে। এটা সিম্পল, এদের এদের গেম প্ল্যানটা তো খুব সিম্পল। আর ঋষিও যে এতটা বোকা এটা আমি বুঝতে পারিনি। ওর মা ভর করেছিল আমার ঘাড়ে, আর ওর মেয়ে ভর করছে ঋষির ঘাড়ে, আর পুরোটাই হচ্ছে টাকার লোভে, এটা সে বুঝতে পারিনি। আর আমিও প্রমাণ করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, আমার কাছে অনেক সাক্ষী আছে আর অনেক প্রমাণ আছে। আমি ঠিক ঠিক এদের এদের ঠিক ক্যারেক্টারটা কোর্টের সামনে আনবো। এই যে আমি তোমার একটা কথা বলছি, শুনুন, প্রথমত আমার 18 বছর বয়স অনেকদিন আগেই হয়ে গেছে। দ্বিতীয়ত, আমি কোর্টে আপনার অপোজিটে লড়াই করছি, তো আপনি কোনোভাবেই আমাকে তুমি বলতে পারেন না। এই শোনো 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 শোনো, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আপনি যেই হন, আপনি যত বড়ই লয়ার হন না কেন, যেটা অন্যায় সেটা সকলের জন্যই অন্যায়। আপনি যত বড়ই আইনজীবী হন না কেন, আপনি তো আইনের চেয়ে বড় নন, সেই জন্যই আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি,
ভবিষ্যতে যখন আমার সাথে আবার কথা বলতে আসবেন, তুমি নয় আপনি বলে কথা বলবেন। স্যার একটা রিকোয়েস্ট করবো, এদের সাথে মুখ লাগাবেন না প্লিজ। এরা যে ক্লাসে বিলং করে ও মুখ লাগাতে যাবেন না, কোনো লাভ হবে না। এরা কি আপনার সাথে কথা বলার যোগ্য? হ্যাঁ, কে যোগ্য আর কে অযোগ্য তার প্রমাণ খুব তাড়াতাড়ি উঠে আসবে। আপনি এত চিন্তা করবেন না মিস্টার কুশল চ্যাটার্জি। আপনি আপনার ছেলের মতন বোকা মানুষ। আগে আপনার ছেলে পড়েছিল ফাঁদে, এবার পড়ছেন আপনি। কিন্তু এখন আর আপনি নিজের দোষটা বুঝতে পারবেন না, কেন ওদের ফাঁদে আপনি পা দিয়ে ফেলেছেন। বাবা, আমার জন্য তো আপনার চিন্তার অন্ত নেই দেখছি।